इतना ही आपको बताना चाहता हूँ कि पश्चिम बंगाल से करीबन 150 लोग शरणार्थी आसाम में काल आए हैं। वो लोग यही बताए हैं कि पंचायत चुनाव का कारण जो हिंसात्मक घटने हुए हैं उनका कारण ये लोग भयभीत होते आक्रांत होते आसाम तक आया है। हमें धुबरी जिला में इनको रहने का व्यवस्था किया हूँ, खाने का व्यवस्था किया हूँ और उनका मेडिकल असिस्टेंस के लिए भी हमने व्यवस्था किया हूँ। फिलहाल 133 लोग 133 लोग रिलीफ कैंप में मौजूद हैं। গ্রাম পঞ্চায়েত জিতেছেন? হ্যাঁ, আমি ক্যান্ডিডেট, আমি জিতেছি। পরিবেশ কি পরিস্থিতি? পরিস্থিতি আমরা তো ওখান থেকে ভোট গণনা হওয়ার পরে তো আমরা ওখানে হুমকি টুমকি পরে শুনলাম, পরে ওখান থেকে আমরা চলে আসছি আসামে। হ্যাঁ, আসার পরে একবার ওখানে শুনতেছি যে বাড়িঘর ভাঙচুর করবে পঞ্চায়েত, ওরা হুমকি টুমকি পাঠতেছে যে পঞ্চায়েত কোথায় গেল, ওকে ধরে নিয়ে আয়। তারপরে তো ওদের কি করা লাগে সেটা আমরা করবো। টিএমসিটা টিএমসি থেকে বলতেছে পরিস্থিতি ভয়াবহ, ওটা হুমকি তুমকি পাঠতেছে। আমি ফোন করলাম বাড়িতে যে হুমকি তুমকি পাঠতেছে। বাড়িতে কি অবস্থা? বাড়িতে এখনো মানে হুমকি তুমকি পাচ্ছে। হ্যাঁ, তা বাড়িতে এমনি তো অত ই হয়নি, যাই হোক হবে মানে ওই রকম মানে অ্যাটাক হবে ওই রকম টার্গেট। ফ্যামিলির লোক কোথায় আছে? আমার ফ্যামিলির লোক বাড়িতেই আছে। হ্যাঁ, বাড়িতেই আছে। যে যাই হোক, এখনো মানে ওরা হুমকি তুমকি পাঠতেছে। আমরা আছি 5 জন ক্যান্ডিডেট আমরা আছি। এতনা হি আপকো বতানা চাহতা হুঁ কি পশ্চিম বঙ্গাল সে করিবন 150 লোক শরণার্থী আসাম মে কাল আয়ে হে। ও লোক ইহি বতায়ে হে কি পঞ্চায়েত চুনাও কা কারণ জো হিংসাত্মক ঘটনে হুয়ে হে উনকা কারণ ইয়ে লোক ভয়ভীত হোতে আক্রান্ত হোতে আসাম তক আয়া হে। হমে ধুবরী জিলা মে ইনকো রহনে কা ব্যবস্থা কিয়া হুঁ, খানে কা ব্যবস্থা কিয়া হুঁ অর উনকা মেডিকেল অ্যাসিস্টেন্স কে লিয়ে ভি হমনে ব্যবস্থা কিয়া হুঁ। ফিলহাল 133 লোক 133 লোক রিলিফ ক্যাম্প মে মৌজুদ। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত জিতেছেন? হ্যাঁ, আমি ক্যান্ডিডেট, আমি জিতেছি। পরিবেশ কি পরিস্থিতি? পরিস্থিতি আমরা তো ওখান থেকে ভোট গণনা হওয়ার পরে তো আমরা ওখানে হুমকি টুমকি পরে শুনলাম, পরে ওখান থেকে আমরা চলে আসছি আসামে। হ্যাঁ, আসার পরে একবার ওখানে শুনতেছি যে বাড়িঘর ভাঙচুর করবে পঞ্চায়েত, ওরা হুমকি টুমকি পাঠতেছে যে পঞ্চায়েত কোথায় গেল, ওকে ধরে নিয়ে আয়। তারপরে তো ওদের কি করা লাগে সেটা আমরা করবো। টিএমসিটা টিএমসি থেকে বলতেছে পরিস্থিতি ভয়াবহ, ওটা হুমকি তুমকি পাঠতেছে। আমি ফোন করলাম বাড়িতে যে হুমকি তুমকি পাঠতেছে। বাড়িতে কি অবস্থা? বাড়িতে এখনো মানে হুমকি তুমকি পাচ্ছে। হ্যাঁ, তা বাড়িতে এমনি তো অত ই হয়নি, যাই হোক হবে মানে ওই রকম মানে অ্যাটাক হবে ওই রকম টার্গেট। ফ্যামিলির লোক কোথায় আছে? আমার ফ্যামিলির লোক বাড়িতেই আছে। হ্যাঁ, বাড়িতেই আছে। যে যাই হোক, এখনো মানে ওরা হুমকি তুমকি পাঠতেছে। আমরা আছি 5 জন ক্যান্ডিডেট আমরা আছি।